আজও লক্ষ্মী মেয়ের পায়ের মাপ হয় ছোট, নত জানু থাকে সমাজে, শ্রীরূপা গৌরবর্ণা সুন্দরী সর্বালঙ্কার ভূষিতা হতেই হয়, এর বাইরে হলেই অলক্ষ্মী। অলক্ষ্মীরা বড় সিগারেট খায়, আঁচল বুকে থাকে না, কালচে বর্ণা হয়, নাভিতে নথ থাকে, চুলাংশিক হাইলাইটেড, এই সবই অলক্ষ্মীমন্ত। এছাড়া ডাকিনী যোগিনী দেখা যায়, অ্যাসিড দগ্ধ ওরনায় কিছুটা মুখ ঢাকা, না বলার বিয়াদপি করেছিল বলে লক্ষ্মী হওয়া হয়নি, বদলে ছুরিকাহত হয়েছিল বা মুখে অ্যাসিড ছুড়ে মেরেছিল। লক্ষ্মী তো মর্গেও দেখা যায়, ওই যে মেয়েটি সর্বালঙ্কার ভূষিতা হওয়া সত্ত্বেও আরোপণের টাকা দিতে না পারায় কেরোসিন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল শ্বশুর বাড়িতে, সেও তো লক্ষ্মী হতেই চেয়েছিল। লক্ষ্মী কি আর ডিভোর্সি হতে পারে? শ্রীরূপা পতি পরিত্যক্তা স্বাবলম্বী মেয়েকে খারাপ মেয়ে বলে ডাকবে যে লোকে, দুটো মানুষ একে অপরের সাথে মানিয়ে না নিতে পেরে সরে গেছিল, এ আবার বিশ্বাসযোগ্য নাকি? রাত বিরেতে বাড়ি ঢুকলে সন্দেহ করা হবে, নিশ্চয় ক্লায়েন্টের ঘরে এক ঘন্টা কাটিয়ে ফিরল। শহরে অনেকের কাছে আবার লক্ষ্মী ওদের কাজের লোকের নাম, রোজ লক্ষ্মীকান্তপুর লোকালে আসে, সন্ধে হলে ভাত রাঁধতে আর মার খেতে দৌড়ে বাড়ি ফেরে। লকডাউনে লক্ষ্মীরা দশভুজা হয়ে কখনো মাছ কখনো আচার বেচেছে, কখনো ধান কেটেছে, কখনো আয়লার পরে মারপিট করে ত্রাণের খাবার নিয়ে এসেছে সন্তানের জন্য, আবার চুপচাপ মুখ বুঝে মদ্যপ স্বামীর গালমন্দও শুনেছে, সাত পাকে লক্ষ্মী সাজার দিব্যি খেয়েছিল বলে। অলক্ষ্মী মেয়েদের জন্যই ছেলেরা মেয়েদের খারাপ বলে, টিজ করে, এটা অনেক লক্ষ্মী মেয়েরই ধারণা, যেরকম ধারণা সংসার সুখের হয় রমণীর গুণে, রমণী না চাই, সংসার সুখী হয় কম্প্রোমাইজের গুণে, কে কতটা করবে তার উপর, বাকিটা ক্ষমতা ফলানো, অফিসে লোকাল বাসে বিছানায় ক্ষমতা ও কম্প্রোমাইজ ফলাতে পারলেই কেল্লা ফতে, কথা মতো চলে লক্ষ্মীটি, না হলেই মুখে মারব অ্যাসিডের বোতলটি। সব লক্ষ্মীর পা ছোট হয় না, রাত হলে যখন লক্ষ্মীর কাপড় খুলতে চায় কয়েকটা জানোয়ার, কেউ এফআইআর নিতে চায় না, কেউ ভালো চোখে আর দেখতে পারে না, তারপর থেকে আর তাকে লক্ষ্মী বলে না কেউ, বরং মুখ ঢাকতে বলে ক্যামেরার সামনে, নিগৃহীতাদের জন্য ওটাই তো দস্তুর, অভিযোগ তো বুক চিতিয়ে ঘুরবে, কিন্তু ধর্ষিতা, ধর্ষিতা ঘুরবে মুখ লুকিয়ে ঘোমটা দিয়ে, পেঁচা সব দেখেছিল সে রাতে, রাতেই সে দেখে লক্ষ্মী থেকে অলক্ষ্মী হওয়া অবধি সবটা। সব লক্ষ্মীর পা কিন্তু ছোট হয় না।